নমস্কার সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আর আমার চ্যানেল ভিলেজ ব্লগার সুলেখাতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই যে প্রথম এটা দেখেই মনে হচ্ছে আমি কোথায় চলে এসেছি হ্যাঁ আমি বনগাঁতে গেছিলাম যে ছট পুজো দেখার জন্য আমাদের বনগাঁর থানার ওখানে ঘাটে আর কি পুজোটা হয়েছিল এই যে রাস্তায় যাচ্ছিলাম তখন তখন এটা স্কুল রোডে এখানে আর কি এই মন্দিরটা শিব মন্দিরটা আছে অন্য একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব সবাই নাচতে নাচতে আসছে আর কি এত ভিড় হয়েছে যে পাশ দিয়ে যেতেই পাচ্ছি না তখন থানার মধ্যে ঢুকে গেছি এই যে পুজো করে সবাই চলেও যাচ্ছে এই যে আগটা কলা টলা নিয়ে ভ্যান ভর্তি করে নিয়ে চলে যাচ্ছে আর এই যে ভিতরের দিকে ঢুকছি দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর করে সাজিয়েছে আর এখানে সূর্যদেবের মন্দির করেছে এখানে ঠাকুর স্থাপন করে পুজো হচ্ছে সবাই পুজো দিচ্ছে আর এই যে ঘাটের দিকে ঘাটের এখানটায়ও কত সুন্দর করে সাজিয়েছে আর এদিকে পুরোটাই সাজানো ওখানে ফাংশানও হচ্ছিল পরে আপনাদের সঙ্গে শেয়ার করব আস্তে আস্তে ঘাটের দিকে আমি এগিয়ে যাচ্ছি এখানে প্রচুর পরিমাণে গান বাজছিল তাই জন্য আমি সব মিউট করে দিয়েছি আর এই যে আমাদের বাড়ির পাশের কাকিমা আর কি ওরাই পুজো করছিল এখানে আমি তখন গিয়ে দেখি ওনারা পুজো করছেন আর এই যে কলা দেখা যাচ্ছে কি সুন্দর করে সত্যি দেখতে এত সুন্দর লাগছিল না আমি ভিডিওটা যখন এডিট করতে বসেছি আমার একটুও কাটতে ইচ্ছা করছে না মনে হচ্ছে পুরোটাই রেখে দিই এত বড় লং ভিডিও হয়ে গেছে কিন্তু মনে হচ্ছে যে আমি পরে এগুলো স্মৃতিগুলো তোলা থাক আমি পরে দেখতে পারবো তাই জন্য আর সবাই এত সুন্দর সাজগোজ করেছে যে সত্যি দেখতে খুব ভালো লাগছে এই যে ওনারা হয়তো পুজোর কী নিয়ম আছে সেগুলোই করছে আর কি আর এখানে কলার কাঁদিগুলো দেখছি প্রত্যেকটা কলা পেকে একদম হলুদ হয়ে গেছে আর এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি একটু দেখছিলাম এটা পার্কের ভিতরে এটা পার্ক আছে দুই পাশে একটা বাচ্চাদের পার্ক আর একটা বসার পার্ক আছে একটা পার্কে একটু গিয়েছিলাম আর এই যে কত লোক আর দেখতে পাচ্ছেন নদীর জলগুলো কী সুন্দর লাগছে না একদম চকচক করছে পুরো আর এই যে দেখছি সবাই সবাই সবার কাজে ব্যস্ত পুজোতে ব্যস্ত আছে সেগুলো আর কি উপর থেকে দেখছিলাম ওখানে নিচে তো নামার জায়গাও ছিল না আর ভীষণ ভিড় এই যে কী সুন্দর করে পুজো করছে এখানে সবাই পুজো করে নিয়ে যে যার জিনিস সবাই নিয়ে চলে যাচ্ছিলো দেখছিলাম আমি সবার সাজগোজগুলো দেখছিলাম যে সবাই কত সুন্দর করে সেজে এসছে দেখতে খুব ভালো লাগছিল বেশ আর সবাই কি নাচানাচি করছিল যে দেখতে সত্যি খুব ভালো লাগছিল এই যে ওরা দুজনে মিলে পুজো করছে আমাদের বাড়ির পাশেরই আমাদের প্রতিবেশী আর কি আর এই যে আর ওই পাশে যে পার্ক আছে না পার্কেও পুরো দেখছিলাম যে সবাই দাঁড়িয়ে আছে কেননা নিচে নামার মতন জায়গা নেই দেখলাম যে এখানে পুজো দিয়ে সবাই আবার ওই যে সিঁদুর পরাচ্ছিল সেটাই দেখছিলাম ওই কাকিমা আবার বলছিল যে উপরে যারা আছে তাদেরকে দিয়ে দাও এই যে চারিদিকে সব লোকজন সবাই নদীতে স্নান করছে কেউ কেউ স্নান করে ওখানে পুজো দিয়ে চলে আসছে আর এটা যদি আমি আরেকটু বিকালের দিকে চলে আসতাম তাহলে আর একটু ভালো হতো কেননা আস্তে আস্তে আমার সন্ধেও হয়ে গেছিলো অনেকেই পুজো টুজো দিয়ে চলে গেছে আর কি আর আমার আসতেও একটু দেরি হয়ে গেছে যে দেখছিলাম যে ঝুড়িতে করে ওনারা তাহলে আমার ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে একটু ভিডিওটা একটু বড় হয়ে গেছে কিন্তু সত্যিই বলছি আমার ভিডিওটা একটু ছোট করতে ইচ্ছা করেনি ভিডিওটা আমার খুব ভালো লেগেছে যে এত মানুষজন আর এই যে এনে সেজে গুজে আছে দেখতে খুব ভালো লাগছিল তাই জন্য ফটোশ্যুট করছিল তাই জন্য আমি আবার একটু ক্যামেরা বন্দি করলাম আর কি এখানে অনেকেই আছে আমাদের ওখানে বাড়ি সবাই এখানে দাঁড়িয়ে আছে সবাই এসছে আর কি ওই কাকিমারা এসছে গাড়ি করে ওরাও সবাই এসছে আর কি গাড়িতে করে এইদিকে চারিদিকে সব চুনি লাইট দিয়ে ভর্তি করে রেখে দিয়েছে আমি সেগুলো দেখছিলাম যে ওটা কাপড়টা ভাঁজ করে নিয়ে
কেমন সুন্দর করে কাপড়টা ভাঁজ করলো, করে ওর উপরে ঝুড়িটা রাখলো আর কি। এবার সবগুলো আস্তে আস্তে কুলোর মধ্যে যেগুলো দিয়েছে আর কি ফল টলগুলো, সেগুলো দেখলাম সবগুলোই ওই ঝুড়ির মধ্যে রেখে দিল। ওনাদের পুজো টুজো হয়ে গেছে, প্রদীপগুলো সব নিভিয়ে দিচ্ছে, কেননা নিয়ে যেতে গেলে অসুবিধা হবে না, তার জন্য দেখলাম প্রদীপগুলো সব নিভিয়ে দিয়ে ওর ভিতরে সবগুলো এ করে দিয়ে যাচ্ছে আর কি। এই যে পাশেও আরেকজনও দেখলাম যে ওখানে ওরা ঝুড়ি এ করে নিয়ে সব রেডি করছে। আর কেউ কেউ সেলফি তুলতেই ব্যস্ত। এই যে কুলোগুলো সবগুলো নিয়ে সাজিয়ে সাজিয়ে রেখে দিচ্ছে। এখানে অনেকেই গান করছিল যে এখানে ফাংশন হচ্ছিল, গান হচ্ছিল, জানি না আবার হয়তো কপিরাইট চলে আসবে, তাই জন্য আমি পুরোটাই মিউট করে দিয়েছি। নিচের দিকে একটু যেতে পারলে ভালো হতো, কিন্তু এত ভিড় না, পাশে আমি দাঁড়াতেই পাচ্ছি না, ওইখানে এত ঠেলাঠেলি করছে যে দাঁড়াতে পারছি না। আর ওই যে ওই সাইডটা দেখা যাচ্ছে পার্কের দিকে, পরে অবশ্য গেছিলাম আমি পার্কের দিকে একটু। এই যে দেখছি ওনাদের গোছানো প্রায় হয়েই গেছে সব কিছু। বাবা কত জিনিস লাগে, আমি কোনোদিন ছট পুজো এরকম মোবাইলে দেখেছি, কিন্তু আমি কীরকম সরাসরি কোনোদিন দেখিনি, এই প্রথম দেখলাম আর কি। দেখি সবাই যে পুজো টুজো করতে যায় শুনেছি, অনেক ছোটবেলায় দেখেছি যখন আমরা বাইরে থাকতাম তখন দেখেছি, আমার অত মনে নেই, কিন্তু আমি এখন এই বড় হয়ে আর কি ফার্স্ট টাইম দেখলাম। আর কলার কাঁদিটা নিয়ে চলে যাচ্ছে, এই যে মাথায় করে সমস্ত জিনিস নিয়ে চলে যাচ্ছে ঝুড়িতে করে। এই যে ওই পাশের পার্কেও দেখা যাচ্ছে যে কতজন আছে, সবাই দেখছে, সবাইকে সবারই দেখতে ভালো লাগছে।
আর এই যে এদিকে এগিয়ে এসছিলাম, এগিয়ে এসে দেখলাম যে সবাই স্নান করে কিভাবে পুজো দিচ্ছে, সেটাই আর কি দেখছিলাম। আর তারপরে আস্তে আস্তে আবার ভিড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কেমন ভিড় হয়ে গেছে। আর সবাই পুজো দিচ্ছে, ওখানে নিচের দিকে তো যাওয়াই যায় না। তা দেখছিলাম যে পুজোর নিয়মটা কেমন, এই যে এখানে দেখছি যে সবাই স্নান করে কেমন জল দিচ্ছে, আমি কোনোদিন দেখিনি। এগুলো দেখতে এত ভালো লাগছিল, একটা একটা করে কুলো দিচ্ছে, আবার একটা করে পুজো হয়ে যাচ্ছে, নিয়ে চলে যাচ্ছে, এগুলো দেখতে সত্যি খুব ভালো লাগছিল। এই যে কেমন সুন্দর করে সব জল দিচ্ছে। উনি একটা একটা করে কুলো নিয়ে আসছে, আবার একটা একটা করে নিয়ে যাচ্ছে। আর এই যে দিচ্ছে, আমাদের নিয়ম ছাড়া অন্য সবার নিয়মগুলো দেখতে সত্যি খুব ভালো লাগে না? আমার মতন কার কার ভালো লেগেছে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। তারপর আবার এদিকে দেখা হয়ে গেছে, দেখা হয়ে গেলে আমি আবার আস্তে আস্তে চলে আসলাম এই পার্কের দিকে, সাইটের দিকে। এই পার্কের লাইটের আলোয় হলুদ ফুলগুলো অন্যরকম কালার হয়ে গেছে। আর আমাদের ওই যে ব্রিজ দেখা যাচ্ছে, ব্রিজের উপরে কত সুন্দর। আর এটা হচ্ছে পার্কের আর কি বসার জায়গা। আর এখানে জলের খুব সুন্দর জলের এ হয়, কিন্তু জলের দেখলাম আর কোনো কিছুই ব্যবস্থা নেই। আর এই যে আস্তে আস্তে আমি চলে গেলাম নদীর ধারের দিকে চলে যাচ্ছিলাম। আর এই যে ফুলগুলোই দেখছিলাম আর কি, ফুলগুলো এখানে জলের ফোয়ারা থাকে, সেগুলো দেখছি বন্ধ আছে। আর এই যে নদীর ধারের দিকে দেখছিলাম, পুরো নদীটার উপরে দেখেন কি সুন্দর করে লাইটিং করেছে। সত্যি আমার মোবাইলের ক্যামেরাটা অত ভালো না, তাই জন্য অত ভালো ওঠেনি, কিন্তু সত্যি দেখেন। আর ব্রিজটাও দারুণ লাগছে। আর ওই যে ওইদিকে লাইটিংয়ের একটা ছোট্ট ঘর করেছে, এটা দেখতে এত সুন্দর লাগছে না? আর যে পার্কের সামনে ওটা ওই ঘাটের ওখানে পুরোটাই লাইটিং দিয়ে সাজিয়েছে। আর এই যে পার্কের দিকে ঘুরে আবার একটু ঘাটের দিকে চলে এসেছি, দেখছি যে আর কারা কারা আছে পুজো দিচ্ছে। দেখলাম কিছু কিছু মানুষ আছে এখনও পুজো দিচ্ছে, কিন্তু তখন একটু হালকা হয়ে গেছে। এই যে তারপরে আবার এখানে চলে এসেছি, ঠাকুরের এখানে প্যান্ডেলটা দেখছিলাম যে এত সুন্দর করেছে না, ঠাকুরের মূর্তিগুলো এখানে গোছানো এত সুন্দর করে, দেখুন কি সুন্দর লাগছে। আমি সূর্যদেবের মূর্তি কোনোদিন দেখিনি, এই ফার্স্ট টাইম দেখলাম। আর সবাই পুজো দিয়েছে এখানে, চন্দ্রমৃত্যু দিচ্ছে, আমি ওখানে প্রসাদ দিয়ে চন্দ্রমৃত্যু নিয়েছিলাম। আর এখানে ব্রাহ্মণ বসে আছে। আর এই যে সামনে ঢোকার গেটটা তখন তোলা হয়নি, তাই জন্য আমি একটু পরে তুলেছিলাম। তারপর আবার এই যে এখানে একটু গেছিলাম, গিয়ে দেখছিলাম যে সবাই মিলে ওরা ফটো তুলছিল, তাই জন্য এগুলো দেখতে ভাল লাগছিলো। তারপর আস্তে আস্তে ভাবলাম যে বাড়ির দিকে যাই। আর এইখানে গান করছিলো আমাদের বনগাড়ি মেয়ে, গান করছিলো, কিন্তু কপিরাইটের ভয়ে আমি আবার সব মিউট করে দিয়েছি। ও নিজস্বই গান করছিলো, নিজেই মিউজিক বাজাচ্ছিল, গানটা খুব সুন্দর করছিলো, বাংলা গান। একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, সামনের দিকে চেয়ার পাতাও ছিল, অনেকে বসে আছে, অনেকেই বসে আছে, খুব বড় জায়গা। আর মাঝখান দিয়ে রাস্তাটা করেছে আর কি, এটা থানার সামনেই। এটা মেয়েটা সত্যি খুব সুন্দর গান করছিল, অনেকগুলো গান করেছে ও। তারপর আমাদের বনগার মেয়ে দেবস্মিতা, ও আসবে বললো পরে, তখন আমি এই যে আবার চলে এসেছি থানার সামনে দিয়ে চলে। আমাদের এটা বড় রেস্টুরেন্ট, এটা অনেক রকম আছে, সব কিছুই আছে এর ভিতরে। আর যে থানার মুখে ঢুকতে ওই গেটটা করেছে আর কি, এটা পুল সাইডের পাশ দিয়ে আস্তে আস্তে চলে যাচ্ছি। আর চারিদিকে সব গাড়িতে মিউজিক, সব গাড়ি করে এসছে নাচতে নাচতে, আর সব মিউজিক আছে। আর এটা আমাদের ত্রিকোণ পার্কের ওখানে। আর এই যে এখানে একদল তারা আছে আর কি, তাদের একজন নাচ করছে রাস্তার মাঝখানে, না সাইটের দিকে, ওখানে ত্রিকোণ পার্কের ওখানে রাস্তায়।
ওখানে নাচ করছে, সবাই দেখছে, তাই আমি একটু দাঁড়িয়ে থেকে একটু দেখছিলাম। আর এই যে সবাই দেখছি নাচ করতে করতে চলে যাচ্ছে, আমি একটা দোকানে একটা জিনিস কিনতে এসেছিলাম। তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি, আবার পরের ভিডিওতে দেখা হবে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।